ইডেন গার্ডেন্সের যে লাইট, ইডেন গার্ডেন্সের আমাদের যে ফ্লাড লাইট, ঠিক তার নিচে দিয়ে আমরা যাচ্ছি। এটা একটি বিরল দৃশ্য। আমাদের কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের সাথে খুব সহযোগিতা করছেন। ওনারা আমাদের সাথে এই ছজন লোকও রয়েছেন যারা সারা পুজো নিত্য হয়ে বসে থেকে দেখতে পাচ্ছেন। এক পাশে গঙ্গা রয়েছে, আউটরাম ঘাটের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এক পাশে গঙ্গা, উল্টো দিকে আমাদের মাতৃ প্রতিমা। আমরা হুগলি ব্রিজ পেরোলাম, দেখতে পাচ্ছেন। দ্বিতীয় হুগলি সেতু, আমাদের মাতৃ প্রতিমা যাচ্ছে পাশ দিয়ে। ভিক্টোরিয়া দেখা যাচ্ছে রেস কোর্সের পাশ দিয়ে। এই গাছটা সরলেই আপনারা দেখতে পাবেন। টোটাল এই জায়গা থেকে দেখছেন সিকিউরিটি স্টার্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড অনেক লোক এখানে প্রবেশ করার জন্য ইচ্ছায় রয়েছেন। আমাদের সার্জেন্ট ভাই সামনে যাচ্ছেন, উনি আমাদের খুব হেল্প করেছেন। জাস্ট আমরা রেস কোর্সে পাশ দিয়ে যাচ্ছি। এই সামনে এজেসি বোস ফ্লাইওভার রয়েছে, রবীন্দ্র সদন, পিজি হসপিটালের একটি অংশ দেখতে পাচ্ছি। আর মেন আমরা যেখানে অনুষ্ঠানটা হবে সেই জায়গার মধ্যে আমরা ঢুকে গেলাম। আমরা প্রবেশ করলাম সিকিউরিটি নিরাপত্তা বলয়ের মধ্যে। দেখতে পাচ্ছেন আপনারা খুব কড়া সিকিউরিটির ব্যবস্থা রয়েছে এখানে। আমরা পৌঁছে গেছি রেড রোডে, পূজা কার্নিভাল 2017 এ রেড রোড। তালা বারোয়ারির আগে রয়েছে, ঠিক সামনেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, চালতা বাগান।